আজকে বেরিয়ে পড়েছিলাম গাড়ি সার্ভিসিং এর কাজে, যদিও রাস্তাটা কিন্তু 1.5 ঘন্টার। কি আর করবো, যেতে তো হবে তাই না? এর আগে অবশ্য যেখানে সার্ভিসিং এর জন্য যাচ্ছি এর আগে অবশ্য ওখানে গেছিলাম গাড়ি আপডেট করাতে, কিছুদিন আগেই গেছিলাম। আজকে আবার চলেছি গাড়ির সার্ভিসিং এর জন্য, এটা অবশ্য প্রথম সার্ভিসিং গাড়ি। তো ফাইনালি 1.5 ঘন্টার রাস্তা এদিক ওদিক করে পৌঁছে তো গেলাম। আর এই দেখো পৌঁছে গিয়ে মানে এই মুখটা যে এই গলিটার পথটা না আমরা হারিয়ে পেয়েছিলাম ফেলেছিলাম, তার জন্য গাড়ি থেকে নেমে এদিক ওদিক একটু দেখছিলাম। তো ফাইনালি আবার গলিটার মুখটাতে চলে এসেছি, তো আবার গাড়িতে উঠলাম। আর এই দেখো, কারণ গাড়িতে ওঠার হেঁটে পথটা যাওয়া যেত, কারণ আর বেশি দূর বাকি নেই, কিন্তু এই যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, একদম গাড্ডা হয়ে আছে। আর ওই দিন বৃষ্টিও হয়েছে, যদি আমরা যাওয়ার পথে একটু বৃষ্টি পাইনি, তো যার জন্য আরও জল জমে অবস্থাটা খারাপ হয়ে আছে। ফাইনালি পৌঁছে গেলাম সার্ভিসে জায়গায়। এই যে আমাদের গাড়ি, আর এই দেখো কম বেশি অনেক গাড়িও সার্ভিসিং হচ্ছে। আর এই দেখো কত ড্রাম দেখেছো, এই যে মানে প্রচুর, মানে আমরা যদিও তা আগে গেছি, আরও অনেক হয়তো সময়ের সাথে সাথে আরও অনেক গাড়ি, যদিও আমরা 9:45 গেছি আর এসছিলাম 3টের সময়। এই দেখো দেখেছো গাড়িটাকে, একটু বড়মশাই বলছিল প্রবলেম হচ্ছে বলে একটু টেস্ট ড্রাইভ দিয়ে নিল ওরা, যে কী কী প্রবলেম হচ্ছে সেটা দেখে নিচ্ছিল। তো তাই ফাইনালি তারপর চলে আসলাম এখানটা, একটু বসলাম, কারণ বৃষ্টি হলে কী হবে, গরম কিন্তু প্রচণ্ড ছিল, যার জন্য না বসে আর থাকতে পারছিলাম না, মানে এতটাই গরম লাগছিল। তো ফাইনালি এদিকে কফি মেশিন আছে, এদিকে আমি বসে বসে ওয়েট করছি। তারপর বড়মশাইকে বললাম একটুখানি জল দাও, জল তো দু রকমেরই ছিল, ঠান্ডা জল গরম জল, যদিও মিক্সড করে খাওয়াই আমার মনে হয় বেটার, কারণ গলার অবস্থা তো খারাপ হয়েই যায় এখন, এখনের এই সময়টাতে আর ফ্রিজের জলটা খুব একটা ভালো লাগে না। যাই হোক, যেহেতু এতটা পথ গেছি বলে একটু ঠান্ডা জল ইচ্ছে করছিল খেতে। ফার্স্টে আমি এটা ভেবেছিলাম শুধু কফি মেশিন, কিন্তু তারপর সামনে গিয়ে দেখলাম যে না, শুধু কফি না, বিভিন্ন রকম চাও আছে এর মধ্যে, শুধু যেটা চাই সেটার মধ্যে প্লেস করে দিতে হবে, ব্যাস তারপর তোমার পছন্দের জিনিস চলে আসবে। আমি যদিও কফিটা টেস্ট করেছিলাম, আমার একদমই কফিটা খেতে ভালো লাগেনি। তো তারপর বসে বসে তো আর ভালো লাগছিল না, আবার বাইরে বেরিয়ে আসলাম, এদিক ওদিক ঘুরে 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 দেখছিলাম, কিছুই ভালো লাগছিলো না। তারপর ফাইনালি আমাদের কাজ শেষ হলো, আর আমরা বাড়িতে ফেরার পথে এই যে আচারটা কিনে এনেছিলাম, কুল চালতা কামরাঙা সব মিলিয়ে অর্ধেক খাওয়ার পর মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা উচিত। টাটা।